এই তো মহারানী ভিক্টোরিয়া চলে এসছেন। কোথায় ছিলেন এতক্ষণ? যাও হাতটা বের করো। তুমি ভয় পেও না বাবা, তুমি এত ভয় পেও না। হাতটা আমি কিছুতেই বার করবো না। কি বললি, বার করবি না? না, তোর বাপ করবে শালি। বার কর, শিগগিরই বার কর। বললাম তো বার করবো না। তবে রে, তোর এই গুঙ্গা বাপের সঙ্গে তোকেও কিন্তু চিন্তা জ্বালিয়ে দেবো শালি। লোকেশটা মানিকে ছাড়ো, না হলে কিন্তু ছাড়ো। এ তো মহা মুশকিল। আরে এটা কি যাবে না? আচ্ছা আমার ঘরে বসে আমি একটু আমার বউকে আদর করবো, তাতেও তোমার রাগ? আচ্ছা 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 আচ্ছা, তোমার মানিকে আমি ছেড়ে দিলাম এই যে। কিন্তু মানি, তুমি হাতটা বের করে দাও শোনা। অন্তত রানী জানুক যে হাতটা আছে, আমি মিথ্যে কথা বলিনি। বেশ, দিচ্ছি বার করে, কিন্তু এই প্রথম আর এই শেষ। রানীকে হাতটা দেখাবার পরেই আমি সেটা আমার আলমারিতে তুলে রাখবো, আর কোনোদিন ছোঁয়া তো দূরে থাক, ওটা দেখতেও চাইবে না তুমি, ঠিক আছে? সে ঠিক আছে, আগে তো তুমি হাতটা বার করো দেখি। শোনো, এই একটা হার নিয়ে তুমি বাড়ি শুদ্ধ যেভাবে নাটক শুরু করলে, তাতে অন্য কেউ হলে না, তার থোবড়াটা জিওগ্রাফি আমি পাল্টে দিতাম। আর তুমি আমার বউ বলে এখনো কিছু বলিনি। না, হাতটা বার করো শোনা। ও নিউডাডি, তুমি তো কাউ কাউ করে কানের কাছে একেবারে কানের পিন্ডিটা চটকে দিলে। হাতটা নিয়ে কি আমি চেপে দিচ্ছি নাকি? হাতটা তো রানীকে দেখানো হচ্ছে। নাও, খোলো খোলো বাক্সটা, খোলো তো।